নমস্কার, রকমারি রান্নাতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ আমি বিয়েবাড়ি স্টাইলের দই মাছ বানিয়ে আপনাদের দেখাবো। এটা খুবই সুন্দর হয় খেতে। যদি আপনাদের এই আমার এই রেসিপিটা ভালো লাগে, তাহলে আপনারা আমার এই রেসিপিটাকে লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। দই মাছ বানাতে লাগছে, আমি মাছ নিয়েছি এখানে, কাতলা মাছ 6 পিস, একটা বড় পেঁয়াজ বাটা, একটা বড় সাইজের টমেটো বাটা, 2 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ জিরে গুঁড়ো, 1/2 চা চামচ লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতন চিনি, নুন পরিমাণ মতন, কাশ্মীরি লাল লঙ্কা মানে রঙের জন্য অল্প করে দেবো আমি, 1/2 চা চামচ দিলে হয়ে যাবে। অল্প হলুদ লাগবে আমার মাছটা ভাজতে। 1/2 চা চামচ আমি ঘি দেব। দই মাছের মধ্যে দই অবশ্যই লাগবে, আমি 1/2 কাপ দই ভালো করে ফেটিয়ে রেখেছি। ফোড়নে আমি 2 তেজপাতা আর গোটা গরম মশলা দেব। সর্ষের তেলে আমি রান্নাটা করব। প্রথমে আমি মাছের মধ্যে হলুদ আর নুন মিশিয়ে নেব, ভালো করে মাখিয়ে নেব এটা। আমার হলুদ নুন মাখানো হয়ে গেছে, এবারে আমি ভাজবো। তেল গরম হয়ে গেছে, আমি মাছগুলো আগে ভেজে নেব। গ্যাসটা মিডিয়ামে রেখে দিয়েছি, মিডিয়ামে পুরো মাছটা আমি ভাজবো। আস্তে আস্তে ভেতর দিয়ে হবে, তা না হলে বেশি বাড়িয়ে দিলে ধারগুলো মাছের পুড়ে যাবে। আমি হালকা করে ভাজবো, দই মাছে বেশি কড়া করে মাছ ভাজতে হয় না, হালকা করে আমি এই জন্য উল্টিয়ে দিচ্ছি। একটা পাশ হয়ে গেছে, আমি উল্টিয়ে দিয়েছি মাছগুলো। এবারে এই পাশটা হলে আমি নামিয়ে দেবো, গ্যাসটা একদম কমিয়ে দিলাম। মাছটা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। গ্যাসটা একদম আস্তে করা আছে, আমি এর মধ্যেই যে তেলটুকুনি বেঁচে আছে মাছ ভাজার পর, সেই তেলের মধ্যেই আমি অল্প করে ঘিটা মিশিয়ে দিলাম, যে ঘিটা আমি দেখিয়েছিলাম ঘিটুকুনি মিশিয়ে দিলাম। ফোড়নে একটু তেজপাতা আর গরম মশলা দেব, দিয়ে দিলাম। একটু ভাজা হয়ে গেলে আমি মশলা দেব। প্রথমে আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম, গ্যাসটা মিডিয়ামে করে দিলাম। চিনি দিয়ে দিলাম, 4 চামচে 2 চামচ চিনি আমি দিলাম। দই মাছ একটু মিষ্টি মিষ্টি হয়, এবারে আমি একটা বাটির মধ্যে আদা বাটা নিয়ে নিলাম, 4 চামচে 2 চামচ আদা বাটা পুরোটাই নিয়ে নিলাম। 4 চামচের 1 চামচ রসুন বাটা, লাল লঙ্কার গুঁড়ো 1/2 চা চামচ ভালো করে আমি মেশালাম। জিরে গুঁড়োটা নিয়ে নিলাম, 4 চামচের 1 চামচ। এবারে এর মধ্যে একটু জল দেব, ভালো করে মশলাটা মিশিয়ে নেব। এবারে কড়াইয়ে আমি পেঁয়াজটা ভাজছিলাম, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে,
এর মধ্যে আমি টমেটো বাটাটা দিয়ে দিলাম, পুরো একটা টমেটো ছিল পুরোটাই দিয়ে দিলাম। আবার একটু ভাজতে হবে, গ্যাস একদম কমে করা আছে। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাও দিয়ে দিলাম। এই মশলাটা এবার পুরোটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে একটু জল দিয়ে মশলাটা ভালো করে, যা আশেপাশে লেগে আছে পুরোটা ভালো করে মিশিয়ে আমি পুরো জলটা এর মধ্যে দিয়ে দিলাম। এবারে ভালো করে কষাতে হবে, একটু গ্যাসটা বাড়িয়ে দিলাম। এবারে আমি এই টক দইটা দিয়ে দিচ্ছি। এবারে অল্প করে নুন দেব, আমি টক দই দিয়েছি সেভাবে বুঝে আমাকে নুন দিতে হবে। আমি হাফ চামচ, চা চামচে হাফ চামচ নুন দিলাম। এবারে জল দিয়ে দিলাম। একটু মাছটা দিয়ে ফোটাবো, ওই জন্য একটু জল দিলাম। এই দই মাছে বেশি গ্রেভি থাকে না, মাখা মাখাই হয় ব্যাপারটা। এবারে আমি মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো, একটু ফুটে উঠলে দেব। ফুটে গেছে ঝোলটা, এবার এই মাছগুলো ছেড়ে দিচ্ছি। একটু ফুটবে তারপরে আমি নামিয়ে দেবো। হয়ে গেছে দই মাছ। এভাবে আপনারা বানাবেন। যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে আপনারা আমার এই রেসিপিটাকে লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আমি বাটিতে তুলে নিলাম।